লাগছে বলতে। হ্যালো গাইস, দয়া করে কেস দেবেন না, আমি আপনাদের ভালোবাসার ফোয়ারা। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, দয়া করে স্কিপ করবেন না, দেখতে থাকুন, পুরো দেখতে থাকুন, ভিডিও পুরো না দেখলে মজা হয় না। আর আজকে একটা টুইস্ট আছে ভিডিওতে, তা টুইস্টটা হচ্ছে আজকে একটা স্পেশাল ব্লগ তৈরি হতে চলেছে, স্পেশাল আমার কাছে না, একটা ছেলের কাছে আজকে একটা স্পেশাল দিন। ও হচ্ছে, এর আগের দিন আমার একটা ভিডিওতে দেখাচ্ছিলাম খেলার ভিডিওই, আমার একটা কাকা আছে, তা ও গেম খেলে, ফেসবুকে লাইভ গেম করে পাবজিতে, তা ওর আজকে 10K ফলোয়ার্স পূর্ণ হয়েছে। তো আজকে সেই এতে একটা দারুণ পার্টির মতো হবে, পার্টি বলতে খুব বড় পার্টি এখন দেবে না, বললো পরে দেবে। তো আজকে জাস্ট 10,000 ফলোয়ার্স পূর্ণ হলো, আর সাথে মনিটাইজেশনটা অন করলো ফেসবুকে, তো আজকে সেই হিসেবে একটা ছোট্ট পার্টি হবে। তো দেখতে থাকো, দারুণ মজাদার ব্লগ হতে চলেছে, লেটস স্টার্ট নাও। তো আমি এখন আছি ব্লেডাঙ্গাতে, এই যে এখন একটা কেক নিলাম খুব বড় দেখে, মুখ না দেখালে না কথা বলে মজা হয় না। তো যাই হোক, কেক নেওয়া কমপ্লিট হয়ে গেল, কেক নেওয়ার দায়িত্ব তো আমার উপরে পড়েছিল, এখন যে চরম মজা হবে। তুই যাবি তো? তন্ময়ের বাড়ি যেয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তন্ময়কে, তন্ময়ের বাড়ি যাবো, চলো দেখতে থাকো। আমার উপরে আমি কটা দু এক, এই দেখো আর ছেলে পিলে কত, একবার দেখো দেখো ছেলে পিলে রাস্তার থেকে বেলুন ফোলাতে ফোলাতে নিয়ে আসছে, বিরাট কাজ হচ্ছে এটা ম্যানেজার এই যে বেলুন ফোলানোর। সুইদা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বাবা পেরে ফেলছিস তো বেলুন ফোলাতে গিয়ে। এই যে আমরা এখন বাড়ি ঢুকছি, আমাদের ফেসবুকার তন্ময়, এই যে ছেলেটা, এই সালা এদিকে আই, চলে এসেছে লোক। তো এট লাস্ট আমরা চলে আসলাম কাকার বাড়িতে, এই দেখো, হাই করে দাও, হাই। আজকে ছেলেটার অনেক কষ্টের ফল আজকে পেয়েছে, প্রায় 1.5 বছর ধরে খাটাখাটনির পর আজকে মনিটাইজ অন হয়েছে, প্লাস 10,000 ফলোয়ার্স পূর্ণ হয়েছে। তো দেখো সেটআপটা একটু দেখাই ওর, এই দেখো এটা ওর পিসি, ঠিক আছে, এখানে লাইভ চালানোই আছে, কন্টিনিউ চলতে থাকে। কি বলছিস, তোর বাবাকে খুঁজে পাচ্ছিস না, তোর বাবা ফেমাস হয়ে গিয়েছে। এই সালা, তোর বাবা তো ফেমাস হয়ে গেল, তাহলে বল কেমন লাগছে, তোর বাবা ফেমাস হয়েছে কেমন, আর জন্মদিন না, তুই বল তোর বাবা ফেমাস হয়েছে কেমন লাগছে বল। আবে সালা এদিকে আয়, তুই এটা আমার ছোট্ট বউ, ঠিক আছে, এ মা, এই এই আমার বউকে একটা বেলুন দে, তা বলো কেমন লাগছে সোনা, ভালো লাগছে তো, আমাকে কেমন লাগছে দেখো, হেভি লাগছে না আমাকে, আমাকে খুব ভালোবাসে তাই তো বউ, ও বউ আমাকে ভালোবাসো না, হ্যাঁ এটা তুমি বলতে পারলে। তো এখানে 12 ঘন্টা ধরে কন্টিনিউ এইভাবে চলতেই থাকে, এটা হচ্ছে সেটআপ, আর এই যে এই পাশে আছে ঠাকুর, এদের ঠাকুর ঘর এটাই। তো ঠাকুরের আশীর্বাদে যাক ছেলেটা খুব ভালো জায়গায় আজকে পৌঁছেছে, এ দেখো মাইক, আমি তো গরিব মানুষ ভাই এসব কোথায় পাবো, এ দেখো কন্টিনিউ চলতে থাকে,
তো এই দেখো, এটা হচ্ছে ক্যামেরা, কি ক্যামেরা বলে আমি জানি না, আর এটা হচ্ছে হেডফোন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, এইভাবেই বলে, ঠিক আছে? তো এইভাবেই বলে, আর এটাতে এটাতে খুব সুন্দর কথা শোনা যায়। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি না কিন্তু, ক্যামেরাটা দেখি। আর ক্যামেরাটা তো তোমরা দেখলে, এটা হচ্ছে ওর ফুল সেটআপ। আর যে চেয়ারটায় বসে সেটা দেখি, এটাতে বসে এই ছেলেটা এই চেয়ারে বসে। আর ছেলেটার একটা হবি আছে, হবিটা হচ্ছে এই যে ঘুড়ি ওড়ানো। দেখো কতগুলো ঘুড়ি একবারে কিনে এনে রেখে দিয়েছে, এটা হচ্ছে ছেলেটার হবি। লাটাই কোথায়, ঘুড়ি তো ওর হাতে, লাটাই নেই তো, বসে তো সেই আরাম। সুজিত একটু আরেকটু ভালো করে দেখা। হ্যালো গাইস, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো, বেশ সুন্দর লাগছে বলতে। ইস, এইভাবে যদি আমি আমিও গেম খেলতাম এইভাবে বলতাম, ভালো লাগতো খুব। আর এইভাবে মার মার শালাকে মার, আবে পালাচ্ছে, এনিমিটাকে ধর। তো কেমন লাগছে সুজিত দা বলো? ভীষণ ভালো লাগছে। আরে খুলে নে, নালে নালে তোর কথা শুনে মজা হবে, এটাকে খুলে নে। তো সবাই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আমিও যাতে কাকার মতো এত সুন্দর জায়গায় পৌঁছাতে পারি ইউটিউব ভিডিও করে। আমি তো ফেসবুক আগে যাব না, আগে ইউটিউব ভালো করে করে নিই, তারপর তো বেশ ভালো লাগছে আমাকে। তো এটা কাকার চশমা, দেখো কেমন হ্যান্ডসাম লাগছে আমাকে। সুইতা কেমন লাগছে আমাকে? ফাইন, ও ফাইন, সত্যি ভালো লাগছে। কিন্তু একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাব আছে নাকি বল? ভাব না থাকলে কি তোদের আগে এমনি করে বিয়ে করলাম বে? তো এই চশমাটা পরিয়ে আমার কাকাকে একটা ইন্টারভিউ নেব, দেখি কাকার এতদিনের পরিশ্রমের ফল এত সুন্দর জায়গায় এসেছে, সে কি বলে নিজের মুখে একটু বলবো। কাকা এটা পড়ো, পড়ে বসো আমার সামনে, খুলে ফেলবি এটা, পড়ে থাকিস, পড়। হ্যাঁ, আর ওইটা পড় কানে, ওইটা নে হেডফোনটা, ওটা তুমি চশমাটা পড়ো না, তাহলে এমনি পড়ো না, আজকে পড়তে হবে। ও আচ্ছা, তো এই যে কাকা এইভাবেই ঠিক বসে ভিডিও করে, আর এই যে এইখানে তার সেট আপ, ফুল সেট আপ। তাই এবার তুমি ঘুরে বসো এদিকে, হেডফোন খুলে ফেলো। তা কাকা অনেকদিন পর আমাদের এত সুন্দর জায়গায় পৌঁছেছে, আমাদের খুব গর্বের ব্যাপার এটা, তাই তো? তাই তো সুজিত দা? অবশ্যই। হ্যাঁ, তা আমাদের, তাই দেখো অনেক ছেলে পেলে আমরা জড়ো হয়েছি এর অতি উৎসাহের সাথে, আমরা খুব, আমাদের খুব ভালো লাগছে। এর আগে এরকম পাড়ায় কোনোদিন দেখিনি, ইউটিউব বা ফেসবুক কি ধরনের জিনিস, মানে ভিডিও ইউটিউবে ভিডিওই দেখে গেছি, যে ইউটিউবে ভিডিও করতে হয় বা ফেসবুকে নিজেকে অংশগ্রহণ করতে হয়, এর আগে কাউকে পার্টিসিপেট করতে দেখিনি আমাদের এখানে। তো আজকে খুব ভালো লাগছে যে আমার এক পাশেরই আমার বন্ধু, আমার কাকা, সে এত সুন্দর জায়গায় তার 10,000 ফলোয়ার্স হয়েছে, তো এরপর আর্ন করা শুরু করবে, ঠাকুরের আশীর্বাদে আরও অনেক বড় হবে। তো আমি এই যে ভিডিও করছি, মানে আমিও রিসেন্টলি শুরু করেছি, তো আশা করব ভালো জায়গায় যাতে যেতে পারি তোমাদের আশীর্বাদে। তো কাকা নিজের মুখ থেকে একটু শুনে নেব তার পরিশ্রমের ফল, আজকে কিভাবে সে উৎসাহিত হয়েছে। কাকা তোমার কেমন লাগছে আজকে? তো আজকে 1.5 বছর পর আমাদের 10K ফলোয়ার্স কমপ্লিট হলো ফেসবুকে। আচ্ছা, মানে একটা খুবই একটা আনন্দের ব্যাপার, যেটা মানে নিজেকে একটা এতদিনের যে পরিশ্রমের একটা, মানে কি বলবো আপনাদের, যে যদি বলে বোঝাতে পারতাম যে একটা কষ্ট, যে এই কষ্ট পর আমরা 10K ফলোয়ার্স আমি গেইন করতে পারলাম, মানে এটা। আচ্ছা, অনেকে তো অনেক রকম ভাবে তোমাকে সমালোচনা করেছে যে ছেলেটা পাগল হয়ে যাবে, প্রতিদিন প্রতিনিয়ত ঘরের ভিতর বসে আছে। তা তোমার অনেকে আছে যে বলেছে, যে যেমন আমি নিজেই বলেছি, তো অনেকে বলেছে পারবি না যেতে, তো আমি কারোর কথা শুনিনি। তো একটা কথা বলবো, যে কারো কথা শুনে পিছু পা হবে না, এগিয়ে যাও,
ফল একদিন পাবে। কারোর কথা শুনে যে পিছিয়ে যাওয়া যে পারবে না, এটা পারবে না। আচ্ছা, এটা কি তুমি ভালো লাগে বলে করতে নাকি তুমি টাকা ইনকাম করার জন্য এই পথটা বেছে নিয়েছো? অ্যাকচুয়ালি টাকা ইনকামের কোনো ইয়ে ছিল না, বেসিক্যালি এটা আমার শখ ছিল প্রথমে। আচ্ছা, তো শখ থেকে দেড়টা বছর খাটলাম, তো দেড়টা বছর খাটার পর এবার ইনকাম তো থেকে আসবেই, ঠিক আছে। তাই এবার এবার আর্ন শুরু হবে, এবার তোমার ফার্স্ট আর্ন শুরু হবে, তা তোমার কেমন লাগছে? এটা ভালো একটা কি বলবো আপনাদের, খুবই একটা আনন্দ লাগছে। অলরেডি কিন্তু আজকে আমার $8 ইনকাম হয়ে গেছে, তো যাই হোক মনিটাইজেশন আজকে অন করার পরেই, হ্যাঁ পরেই আমার $8 ইনকাম হয়ে গেছে। বাবা, সবাই একটু হাততালি হয়ে যাক। যাই হোক, আজকে তোমার আপনাদের আশীর্বাদ আশা করি সারা জীবন থাকবে, তো আশা করছি আরো এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা খুব জরুরি। খুব ভালো লাগলো, মানে সত্যি খুব উৎসাহিত হলাম এত সুন্দর কথাবার্তা শুনে, উৎসাহিত হলাম এভাবেই খেটে যাবো। তবে আর্নের জন্য না, মেমোরেবল কিছু ধরে রাখার জন্য এটা করা, তবে সবাই চাই কিছুটা যাতে আর্ন হয়, তো এটা সবার ইচ্ছে থাকে। তবে সবথেকে বড় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মেমোরেবল হয়ে থাকে সব কিছু। তো এবার সবার কাছ থেকে একটু শুনে নেব, যারা যারা আজকে পার্টিসিপেট করেছে এখানে। আমাদের ইউটিউব পাড়ার থেকে আমাদের সাথে আছে সুজয়, তা বলো তোমার কেমন লাগছে? খুবই গর্ব হচ্ছে, এবং আরো মানে আশীর্বাদ তো করতে পারবো না, কারণ আমার থেকে বড় তাকে বুক ভরা ভালোবাসা দিতে হবে। আর আমি সকলকে বলতে চাই যে তার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করুক। ঠিক আছে, খুব ভালো লাগলো। তা বলো তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। বাহ, গর্ব ফিল করছো তো তুমি? অবশ্যই। আচ্ছা, তোমার বলো কেমন লাগলো? খুব ভালো লাগছে, অনেক গর্ব হচ্ছে ওর জন্য। ও এইভাবে আরো অনেক দূরে এগিয়ে যাক, আর আমরা ওদের পাশে সবসময় আছি, আর ওর দেখে আমরা শিখছি, আমরা ভবিষ্যতে চেষ্টা করব কিছু করার। সুজিত দা বলো কেমন লাগলো? আমি একটা কথাই বলবো, আমি আগাগোড়া থেকে সবাইকে কমেন্ট করি, হোক যাই হোক, একটাই বলি ফাটাফাটি চালিয়ে যাও গুরু। ঠিক আছে, তা বলো তোমার কেমন লাগলো? চলো তোমার বলো তোমার কেমন লাগলো, এদিকে আসো, এই মা চলে যাচ্ছে কেন? এই নে টুলটা, কোথায় রাখলি? এ তুই এদিকে আয়। এই ইয়ের কোথায় গেল শুভরা? এ শুভ, এ শুভ, বলো কেমন লাগছে তোমার? বাইরের কাছে শুনে নে ভাই, বলো কেমন লাগছে? সেরা সেরা, বাহ গুড কমেন্ট। পাপ্পু তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। বাহ, তা সবাই পাউট ফিল করছে তো? একদম ফ্রিতে মিট পাওয়ার জন্য। এই সালা কি গাই দিল? হে ই মা, কি দিয়েছে এটা? কি দিয়েছে এটা? এ মা নাকের পুটা, ই মা ছি, এ মা নাকের পুটা গায়ে দিয়ে দিল। এ মা দিয়ে দিল, দিয়েছি তো সব দিয়ে করবো তো সবাইকে দিয়ে। হ্যাঁ, আমাদের সবাইকে দিয়ে একটা দেখা কিছু না, তুই কাটবি না। তো এইবার কাকা কাটবে, সেলিব্রেশন শুরু। হ্যাঁ চলো, সবাই ধন্যবাদ।
আরে কেক খাও, এই লোক তো খালি পালাচ্ছে, এরপরে আন করা শুরু করবে। কেন, তুই কি করবি চাকু? তুই চাকু কি করবি? আয় তন্ময়। ওইটা থেকে ভালো আসছে তো, সেরা লাগছে, সেরা ওইটা থেকে ভালো আসছে। সত্যি এটা দেখতে আমার একদম ইচ্ছা করছে না। মোদি গরম চা এনেছে, মানে 16 লাখ মানে বিরাট ব্যাপার, ঠিক আছে। এইটা যদি 16 লাখ হয় আর এইটা হচ্ছে কত মিনিট, হেভি লাগবে, এইটা হচ্ছে 34 লাখ, যে ভিডিওটা ভাইরাল হয়েছে 34 লাখ, 50,000 লাইকই হয়েছে, বুঝতে পারছিস? টিকটকে 45,000। ভিডিও পাঠিয়ে দেবো, আমি এখনই চলে যাবো, আমার সময় নেই, বেরিয়ে যাবো।